আজকে আমাদের আলোচনার টপিকস হচ্ছে জেনারেটর, কারণ আমরা অলরেডি ইটারেটর সম্পর্কে এনাফ নলেজ অর্জন করে ফেলেছি। যখনই এই টার্মসটা আসে ইটারেটর জেনারেটর, যে কোনো বিগিনার্স একেবারে ভয় পেয়ে যায়। ইভেন অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামার্সরাও অনেক সময় দেখি যে এই টার্মসগুলোকে অ্যাভয়েড করে চলে, কারণ নামগুলো একটু জটিল কিন্তু কাজগুলো মোটেও জটিল না। হ্যাঁ, জেনারেটর নাম শুনলে কত কঠিন মনে হয়, হ্যান ত্যান হবে যাবে, অনেক কিছু মনে হয়, কিন্তু আসলে জেনারেটর খুবই সহজ একটা বিষয়। আসলে জেনারেটর কি? জেনারেটর একটা সিস্টেম, যে কোনো কিছুকে একটা ইটারেটর বানানো বা যে কোনো জায়গা থেকে ইটারেটর অবজেক্ট রিটার্ন করাটাই জেনারেটরের কাজ। খুব সিম্পল না? খুব সিম্পল। আমরা আগে যেই কাজটা করেছিলাম, যে সিম্বল ডট ইটারেটরের মাধ্যমে ইটারেটর ইন্টারফেস ইমপ্লিমেন্ট করেছিলাম, তারপরে অনেক কিছু করেছিলাম, অনেক লজিক করেছিলাম, একটা অবজেক্ট রিটার্ন করেছিলাম, তার ভিতরে নেক্সট ছিল, অনেক কিছু ছিল। হ্যাঁ, সেটাকেই যদি আমরা জেনারেটরের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কি করতে হবে, এটাকে আমরা একটু কমেন্ট আউট করে রাখি। কমেন্ট আউট করে আমরা এখানে আবার লিখি হচ্ছে সিম্বল ডট ইটারেটর, এটা অবভিয়াসলি একটা ফাংশন, এই এবং এই জায়গাটাই একটা অ্যাস্টারিক্স সাইন দিতে হবে, অবশ্য ফাংশনের উপরে সামনে না পিছনে, অ্যাস্টারিক্স বা স্টার সাইন। কোনো ফাংশনের সাথে অ্যাস্টারিক্স সাইন দিলে সেটা জেনারেটর হয়ে যায়। ওকে, তাহলে আমাদের লজিকটা কি ছিল? আমাদের লজিক হচ্ছে যে একটা লুপ চালাতে হবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ইয়েল্ড করতে হবে বা প্রিন্ট আউট করতে হবে, এইরকমই একটা ব্যাপার স্যাপার ছিল। তাহলে আমরা কারেন্ট ভ্যালুটাকে নিয়ে নিই, লেট কারেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু, কী হবে কারেন্ট ভ্যালু? কারেন্ট ভ্যালু হবে হচ্ছে দিস ডট স্টার্ট। ওকে, আচ্ছা, এরপরে আমরা ওয়াইল লুপ চালাবো, যেহেতু অলরেডি আমরা দিস এই ফাংশনের ভেতরে আছি, অবজেক্টের ভেতরে আছি, সো আমাদের সেলফটাকে আনার দরকার পড়বে না, আমরা নতুন কোনো ফাংশন ডিক্লেয়ার করতে যাচ্ছি না। সো আমরা সিম্পলি ওয়াইল লুপ চালাবো, আর এক্ষেত্রে আমরা বলবো ওয়াইল ট্রু। আমরা এক্ষেত্রে একবারেই বলে দিতে পারি যে কারেন্ট ভ্যালু স্মলার দ্যান দিস ডট ইন্ট, এটা আমরা বলে দিতে পারি, কোনো প্রবলেম নেই। যতক্ষণ এটা চলতে থাকবে ততক্ষণ কি হবে? ইয়েল্ড হবে, YIELD, ইয়েল্ড মানে পজ করে রাখা। হ্যাঁ, ইয়েল্ড জাস্ট আমাদের ভ্যালুটা এক করে বৃদ্ধি পাবে, আমাদের ইয়েল্ড করবে কি? কারেন্ট ভ্যালু, কারেন্ট ভ্যালু আর প্লাস প্লাস এক করে বৃদ্ধি পাবে, এই হচ্ছে হিসাব, আর কোনো হিসাব নেই, দ্যাটস অল। সো এবার যদি আমরা এই সিস্টেমটাকে আউটপুটে দেখতে চাই, কী আউটপুট আসে দেখা যাক, এটা রিফ্রেশ নিচ্ছে, আসলে এটা আবার আগের মতো অবস্থায় চলে গেছে, কারণ যেহেতু আমাদের ইমপ্লিমেন্টেশন আগে থেকে করা ছিল, দ্যাটস ওয়াই এটা আগের অবস্থানে চলে গেছে। সো আমরা যেটা করব, নতুন আরেকটা ট্যাব নিব, নিয়ে আসলে আমরা প্রথমে টার্মিনেট করে নিব, টার্মিনেট করে নিয়ে আবার স্টার্ট করব, তাহলে বোধহয় ব্যাপারটা ইজি হবে আমাদের জন্য বুঝতে। দ্যাটস ট্রু, দেখেন আগের মতো অবস্থায় চলে এসেছে। এই কোডটা আর এই কোডটা একটু কম্পেয়ার করে দেখেন, কোথায় এই কোড আর কোথায় এই কোড, কি মজার না ব্যাপারটা? কারেন্ট ভ্যালু আসলে এখানে স্মল আর ইকুয়াল হবে, তাহলে বোধহয় বেটার হবে, আর আদারওয়াইজ ফাইভটাকে নিচ্ছিল না। দেখেন, ওয়াও, ডান ফলস, ডান ফলস, ডান ফলস, ফাইভ পর্যন্ত ডান ফলস, তারপরে ডান ট্রু, ডান ট্রু। আমি বুঝতে পারছি যে আপনারা এখন এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারেননি যেটা কিভাবে কাজ করলো, তো সেটা বোঝার জন্য আমরা আরও সিম্পলেস্ট কিছু কাজ করব। ওকে, সো আমাদের এই ইটারেটরটার দরকার নেই, আমি এগুলোকে কমেন্ট আউট করে রাখি, আপনারা পরবর্তীতে ব্যবহার করবেন। সো আমি একটা সিম্পল জেনারেটর তৈরি করছি। আবারও সংজ্ঞাটা বলে নিই, জেনারেটর হচ্ছে এমন একটা ফাংশন যার ভেতরে আপনি যাই দিবেন, একটা কালেকশন প্রোভাইড করলে সে একটা ইটারেটর রিটার্ন করবে। কালেকশন সবসময় প্রোভাইড করতে হবে এমন কোনো কথা নেই। সাপোজ আমরা 1, 2, 3 এটাকেই ইটারেট করতে চাচ্ছি এবং পজ দিয়ে দিয়ে যখন আমরা নেক্সট করব, অর্থাৎ ইটারেটরের মাধ্যমে ইটারেট করতে চাচ্ছি 1, 2, 3 তাহলে আমরা কি করতে পারি? একটা জেনারেল ফাংশন তৈরি করতে পারি, ফাংশন আমি এটার নাম দিলাম জেনারেট। ওকে, এই ফাংশনটা ততক্ষণ না জেনারেটর হবে যতক্ষণ আমরা এই ফাংশনের পরে একটা অ্যাস্টারিক্স দেবো। এই অ্যাস্টারিক্স এখানেও দেওয়া যায়, স্পেস দিয়েও দেওয়া যায়, নামের সাথেও দেওয়া যায়, যেখানে খুশি দেন, আমি ফাংশনের সাথে দিতে পছন্দ করি। এখানে পজটা হবে কিভাবে? পজটা হওয়ার জন্য একটা কিওয়ার্ড লাগবে, নাম হচ্ছে ইয়েল্ড। ইয়েল্ড মানে পজ, ইয়েল্ডের পরে ওয়ান, অর্থাৎ ওয়ান প্রথমে এক্সিকিউট হবে তারপরে পজ হয়ে থাকবে, তারপরে ইয়েল্ড, YIELD, ইয়েল্ড টু, তারপরে টু এক্সিকিউট হবে নেক্সট ইটারেশনে তারপরে পজ হয়ে থাকবে, ইয়েল্ড থ্রি, থ্রি হবে তারপরে পজ হয়ে থাকবে, আর লাস্টে রিটার্ন আনডিফাইন্ড আপনি করতেও পারেন নাও করতে পারেন, কারণ জাভাস্ক্রিপ্ট প্রত্যেকটা ফাংশনে অটোমেটিক্যালি ইমপ্লিসিটভাবে রিটার্ন আনডিফাইন করে নেয়, প্রত্যেকটা ফাংশন অটোমেটিক করে। আমার এখানে যদি আমি বলি রিটার্ন আনডিফাইন্ড তাহলে যা হবে, না বললেও সেম কাজটা হবে। ওকে, দ্যাটস ওয়াই আমাদের আর বলার দরকার নেই। এখন এই জেনারেটরটা ব্যবহার করে আমরা একটা ইটারেটর তৈরি করব, লেট ইট ইজ ইকুয়াল টু ইট ফর ইটারেটর
জেনারেট, ওকে, এই ফাংশনটাকে আমরা কল করলাম। ওকে, এইবার আমরা যদি কনসোল লগ করি, কনসোল ডট লগ ইট, আমরা কি দেখতে পাবো দেখি তো একটু ব্রাউজারে। দেখেন এটা একটা জেনারেটর, ওকে। এবং আমরা ইট ডট নেক্সট মেথডটাকে যদি আমরা কল করি, কি আউটপুট আসে দেখেন তো, ভ্যালু ওয়ান, ডান ফলস। কি মজার না ব্যাপারটা! আগে আমাদের কত খাটনি করতে হতো, অনেক কিছু ইমপ্লিমেন্ট করার পরে আমরা ইন্টারফেসটা পেতাম, এখন আমাদের কাছে সব কিছু এত ইজিয়ার কেমনে হয়ে যাচ্ছে। আচ্ছা, সো আমরা আবার এটাকে কপি করে পেস্ট করি, পেস্ট করি, পেস্ট করি, চারবার করি, কারণ তিনটা ইয়েল্ড আছে। সো এবার দেখেন, ভ্যালু ওয়ান ডান ফলস, ভ্যালু টু ডান ফলস, ভ্যালু থ্রি ডান ফলস, ভ্যালু আনডিফাইন্ড ডান ট্রু। কি মজার ব্যাপারটা, তাই না? অনেক মজার। আচ্ছা, এই আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে যে এটা তো খুবই সিম্পল ফাংশন, এই সিম্পল ফাংশন দিয়ে আর কী হবে, আমি এটাকে কমেন্ট আউট করে দিই। আরেকটা ফাংশন, জেনারেটর ফাংশন তৈরি করি, জাস্ট অ্যাস্টারিক্স দিয়ে দিব, সেটা জেনারেটর হয়ে যাবে, জেনারেট। এবং এখানে আমরা আর্গুমেন্ট আকারে যে কোনো একটা কালেকশন নিতে পারি, কালেকশন বা একটা অ্যারে নিতে পারি, যে কোনো কিছু নিতে পারি। মজার বিষয় হচ্ছে যে আমাদের এই ইটারেটর অবজেক্টটা কেন দরকার বা ইন্টারফেসটা কেন দরকার, কারণ আমাদের কাছে বিভিন্ন টাইপের অবজেক্ট আছে, সেট আছে, ম্যাপ আছে, স্ট্রিং আছে, অ্যারে আছে, তাই না? তো একটা ইন্টারফেস যেন সবার সাথে কাজ করে, এই জন্য আমাদের একটা ইন্টারফেস দরকার। ওকে, সো এবার আমরা কী করবো, এবার আমরা ফর লুপ চালাবো। আমরা ইচ্ছা করলে এখানে ফর লুপ, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ, যা খুশি তাই চালাইতে পারি। ওকে, সো আমরা এখানে একটা ফর লুপ চালাবো, ফর ভার ভার না অ্যাকচুয়ালি লেট, লেট আই ইজ ইকুয়াল টু জিরো, আই স্মলার দ্যান কালেকশন ডট লেন্থ আই প্লাস প্লাস, এবং ইয়েল্ড কালেকশন আই। এবার এই জেনারেটরটা তৈরি করার সময় আমরা এখানে একটা অ্যারে প্রোভাইড করলাম, আমাদের কাছে একটা অ্যারে ছিল না, একদম উপরের দিকে আমাদের একটা অ্যারে ছিল, সবার উপরে ওই অ্যারেটা আমরা এখানে প্রোভাইড করে দিই, অ্যারে। এবার কী হবে দেখেন তো, ফর লুপের সাথে সেই ইয়েল্ডটা কাজ করবে, কোনো ডিফারেন্স নেই, নো ডিফারেন্স। আমরা রিফ্রেশ করি, নো ডিফারেন্স, খেয়াল করে দেখেন, ওয়ান টু থ্রি। আমরা যদি এই অ্যারের ভ্যালুটাকে পরিবর্তন করে দিই, সাপোজ এটাকে টেন, আর এটাকে টোয়েন্টি টু, আর এটাকে থার্টি ফাইভ করে দিই, তাহলে আপনি কোনো চেঞ্জ দেখতে পারবেন না। দেখেন টেন, টোয়েন্টি টু ও থার্টি থ্রি পর্যন্ত নিয়েছে, থার্টি ফাইভ পর্যন্ত নিতে পারিনি, রিফ্রেশ হয়ে গেছে আগেই, দেখেন থার্টি ফাইভ। সো কী মজার ব্যাপারটা, আমাদের ইন্টারফেসটা এখন কত সহজ হয়ে গেল, কত ছোট হয়ে গেল। আমরা জাস্ট একটা ফাংশন তৈরি করব, সেই ফাংশনটা আমাদের জন্য ইটারেটর রিটার্ন করবে, তাহলে যেই ফাংশনটা আমাদের জন্য একটা ইটারেটর রিটার্ন করবে, সেই ফাংশনটাকে আমরা বলবো জেনারেটর। মজার বিষয় হচ্ছে, যেহেতু জেনারেটর একটা ফাংশন, তার মানে আপনি এখানে যা খুশি তাই করতে পারেন, এটাকে একটা অবজেক্টের ভেতরে আপনি স্টোর করতে পারেন, যেটা আমরা আগে করেছি। এখান থেকে আপনি একটা আরেকটা ফাংশন থেকে এই ফাংশনটাকে, জেনারেটর ফাংশনটাকে আপনি রিটার্ন করতে পারেন, কল ব্যাক আকারে পাস করতে পারেন। অর্থাৎ ফাংশনাল জাভাস্ক্রিপ্টে আমরা যা যা ফ্যাসিলিটিস দেখেছি, সব কিছু আমরা এই জেনারেটর ফাংশনের সাথে করতে পারি, ইভেন অ্যাসিঙ্ক্রোনাস টাস্ক নিয়েও আমরা কাজ করতে পারি। যদিও অ্যাসিঙ্ক্রোনাস টাস্ক নিয়ে কোনো কথা আমরা বলিনি, আমাদের নেক্সট চ্যাপ্টারটা ডেডিকেট করা হয়েছে অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্টের ওপরে। সরি, নেক্সট চ্যাপ্টার মেবি অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্টের ওপরে হবে না, নেক্সট চ্যাপ্টার হচ্ছে ইরর হ্যান্ডেলিংয়ের ওপরে থাকবে। সো নেক্সট চ্যাপ্টারের পরের চ্যাপ্টার আমরা অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব, এবং সেখানে আমরা দেখব অ্যাসিঙ্ক ইটারেটর, অ্যাসিঙ্ক জেনারেটর, অর্থাৎ সার্ভার সাইডে কাজ করার সময় জেনারেটর বা ইটারেটর আমাদের কীভাবে হেল্প করতে পারে। সো জেনারেটর খুবই সহজ একটা কনসেপ্ট, ইটারেটর আরও সহজ একটা কনসেপ্ট। ইটারেটরের কনসেপ্ট হচ্ছে যে ইটারেটর একটা অবজেক্ট, যেই অবজেক্টটার একটা মেথড আছে নেক্সট, এবং যেটা অন ডিমান্ডে আমরা কল করলে একের পর এক, একের পর এক, একের পর এক কল হতে থাকে, এবং প্রিভিয়াস ভ্যালুটা বারবার কল হয় না, এবং সে ক্লোজারের মাধ্যমে স্টোর করে রাখে যে নেক্সট কোন ভ্যালুটাকে কল করতে হবে বা কোন ইন্ডেক্সটাকে কল করতে হবে। এটা একটা জটিল ইন্টারফেস, সেই জটিল ইন্টারফেসটাকে ব্যবহার করে ফর অফ লুপ আমাদের সামনে এসেছিল, এবং সেটা খুবই সহজ ইন্টারফেস। ইভেন কিছু কিছু সময় ফর অফ লুপ আমাদের জন্য পারফেক্টলি কাজ করতে পারে না, সেই সব ক্ষেত্রে আমাদের দরকার ফাংশন, এমন একটা ফাংশন যে নিজে থেকে ইটারেটর ক্রিয়েট করতে পারবে, সেই ফাংশনটার নাম হচ্ছে জেনারেটর। জেনারেটর ফাংশনটা ডিক্লেয়ার করা খুব সহজ, জাস্ট একটা ফাংশনের সাথে অ্যাস্টারিক্স বা স্টার সাইন দিয়ে দিলেই সে জেনারেটর হয়ে যাবে এবং অটোমেটিক্যালি একটা ইটারেটর রিটার্ন করবে। যেহেতু এটা একটা ফাংশন, সেখানে ফাংশনের সমস্ত ফ্যাসিলিটিস আমরা ব্যবহার করতে পারবো, রিটার্ন স্টেটমেন্ট ব্যবহার করতে পারবো, যে কোনো জায়গা থেকে ইয়েল্ডটাকে ব্রেক করতে পারবো, ইয়েল্ড না করে ডিরেক্টলি রিটার্ন করলেই হয়ে যাবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এটা খুবই ইজি একটা কনসেপ্ট, এবং এই কনসেপ্টটা ব্যবহার করে অ্যাসিঙ্ক্রোনাস টাস্কগুলো অনেক ভালোভাবে করা যায়।
যার জন্য আমাদেরকে অ্যাসিঙ্ক ইটারেটর এবং অ্যাসিঙ্ক জেনারেটর নিয়ে কথা বলতে হবে, কাজ করতে হবে, যেটা আমরা অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্টের ভেতরে বোঝার চেষ্টা করব। তো এই ছিল আমাদের ইটারেটর এবং জেনারেটর। তবে আর একটা ভিডিও বাকি থাকছে ইটারেটর এবং জেনারেটরের উপরে, সেটা হচ্ছে কিভাবে আপনি মেজার করবেন যে কোনো অবজেক্ট ইটারেবল কিনা, সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখতে যাচ্ছি।